হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে এমন একটি ফার্মিং এর ব্যাপারে জানানো হবে যা আপনারা প্রথমবারের মতো দেখবেন, কারণ এগুলো কোনো ফার্মে থেকে পাওয়া যায় না। এগুলোকে অ্যামাজনের রেল ফরেস্ট থেকে কালেক্ট করে নিয়ে আসতে হয়, যেগুলো শুধুমাত্র কিছু দুঃসাহসিক মানুষই আছে তারাই করতে পারে। এগুলো হলো ব্রাজিল নাটস, যেগুলোকে জঙ্গলে বাদাম বলা হয়। এই ব্রাজিল নাটসগুলো 1800 সাল থেকে হারভেস্ট করা শুরু হয়। সেই তখন থেকে এখন পর্যন্ত অ্যামাজনের রেল ফরেস্ট থেকে বাদামগুলোকে সংগ্রহ করে নিয়ে আসা হয়। এই বাদামগুলো সংগ্রহ করার সিস্টেম যদি আপনি জানেন তাহলে আপনিও অবাক হয়ে যাবেন, কারণ এইভাবেও যে কোনো কিছু হারভেস্ট করা হয় সেটা জেনে আপনি অবাক হয়ে যাবেন। এর প্রসেস সম্পূর্ণ আলাদা, আর সেই কারণে আজকের ভিডিওতে এই ব্রাজিল নাটের হারভেস্টিং থেকে শুরু করে ফ্যাক্টরির প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। এই জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তাছাড়া আজকের ভিডিও দেখার পর আপনাদের নলেজ কয়েক গুণ বেড়ে যাবে, আর সেই কারণে আজকের ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই বাদামগুলো হারভেস্ট করা ততটা সহজ কাজ নয় যতটা ফার্ম থেকে কালেক্ট করা হয়। এই বাদামগুলো হারভেস্ট করার জন্য অ্যামাজনের রেল ফরেস্টে গিয়ে প্রথমে বাদামগুলোকে কালেক্ট করতে হয়, তারপর সেগুলোকে ক্র্যাক করতে হয় এবং 110 পাউন্ড ওজন বহন করতে হয়। আর বাদামগুলো কালেক্ট করতে গিয়ে যদি কারো মাথায় পড়ে তাহলে সে সঙ্গে সঙ্গে সেখানে মারা যাবে। কিন্তু ব্রাজিলের একটি কোম্পানি আছে যারা মোটামুটি 200 বছর থেকে এই কাজ করে আসছে। জঙ্গল থেকে বাদামগুলো কালেক্ট করে সোজা ফ্যাক্টরিতে নিয়ে চলে আসা হয়, যেখানে বিভিন্ন রকমের প্রসেস করতে হয়। অ্যামাজনের জঙ্গলে সবথেকে লার্জেস্ট, লংগেস্ট এবং বিগেস্ট যে গাছগুলো আছে সেগুলো হলো এই বাদামের গাছ। এই ধরনেরও বাদাম পাওয়া যায় সেটা হয়তো আপনি এই ভিডিওতে প্রথমবারের মতো জানবেন, কারণ এই রকম বাদামের ব্যাপারে আপনি খুবই কম শুনেছেন বা কম দেখেছেন। এই বাদামের গাছগুলো শুধুমাত্র অ্যামাজনের রেল ফরেস্টে দেখতে পাওয়া যায়, তাছাড়াও পৃথিবীর অন্য কোথাও এই গাছ দেখতে পাওয়া যায় না। এই বাদামগুলো হারভেস্ট করাও অত্যন্ত কঠিন কাজ, কারণ এইভাবে অ্যামাজনের রিভারের উপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে অ্যামাজনের জঙ্গলে প্রবেশ করে বাদামগুলোকে হারভেস্ট করে নিয়ে আসতে হয়। এই ফলগুলো নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে হারভেস্ট করতে হয়, কিন্তু ফলগুলো জুন থেকে জুলাই মাসের দিকে গাছ থেকে পড়ে কমপ্লিট হয়ে যায়। গাছে যখন একটিও ফল থাকে না সে সময় গাছের গোড়ায় গিয়ে ফলগুলোকে কালেক্ট করা হয়। আর যদি গাছে ফল থাকা অবস্থায় কেউ হারভেস্ট করতে যায় তাহলে তার প্রাণ চলে যাওয়ার চান্স অনেক বেশি, কারণ এই ফলগুলোর ওজন মোটামুটি 2 থেকে 3 কিলো হয়ে থাকে আর এই গাছের উচ্চতা মোটামুটি 10-তলা বিল্ডিংয়ের সমান হয়ে থাকে, মানে প্রায় 10 থেকে 120 ফিট উচ্চতা। এবার ভাবুন, এত উঁচু থেকে যদি 2 থেকে 3 কিলো ওজনের কোনো কিছু আপনার মাথায় পড়ে তাহলে কি আপনি বেঁচে থাকবেন? আপনি কেন, কেউ বেঁচে থাকতে পারবে না। আর সেই কারণে গাছ থেকে ফল পড়ে যাওয়া কমপ্লিট হয়ে গেলে তবে ফলগুলোকে হারভেস্ট করতে হয়। আর এইভাবে ফলগুলো অনেক দিন পড়ে থাকার কারণে এদের কালার পরিবর্তন হয়ে যায়, কিন্তু নষ্ট হয় না। দেখে মনে হতে পারে ফলগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু এদের সেল অনেক মোটা হওয়ার কারণে খুব সহজে নষ্ট হয় না। কিন্তু এর সাথে কয়েক ধরনের প্রবলেম আসতে পারে, যেমন এই ফলগুলোর সঙ্গে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এবং সাপ থাকে বলে জানা যায়। আর সেই কারণে এইভাবে একটি টুলসের সাহায্যে ফলগুলোকে কালেক্ট করা হয়। ফার্স্ট টাইম ডাইরেক্টলি এতে হাত লাগানো হয় না, এইভাবে এই টুলসের সাহায্যে ফলগুলোকে কালেক্ট করে এক জায়গায় গুছিয়ে রাখা হয়। এইভাবে সমস্ত গাছের গোড়ায় থেকে ফলগুলোকে কালেক্ট করে এক জায়গায় জমা করা হয় এবং এইভাবে ধারালো অস্ত্রের সাহায্যে ক্র্যাক করে নেওয়া হয়। আর এখানেই আনওয়ান্টেড পার্টগুলো রিমুভ করে দেওয়া হয়, কারণ এগুলোকে তারাই এখান থেকে বহন করে নিয়ে যাবে। তাছাড়াও কিছু কিছু ওয়ার্কার আছে যারা উপরের সেল ভেঙে ভেতরের বাদামগুলোকে বের করে নেয়, যেন অতিরিক্ত সেলগুলোকে বহন না করতে হয়, যার ফলে ওজন অনেকটাই কমে যায়। এই ফলগুলো পরিপক্ক হতে মোটামুটি 14 মাস সময় নিয়ে থাকে। এই ফলগুলোর ভিতরের যে বাদামগুলো থাকে সেগুলো 10 থেকে 15 সেন্টিমিটার হয়ে থাকে। এই বাদামগুলো শুধুমাত্র ব্রাজিলেই পাওয়া যায়, সেই কারণে এই বাদামের নাম রাখা হয়েছে ব্রাজিল নাট। এই বাদামগুলো 5 থেকে 6 বছর পর্যন্ত ভালো থাকতে পারে। ব্রাজিল এবং বলিভিয়া শুধুমাত্র এই 2টি কান্ট্রিতে 19% এই বাদাম প্রোডাকশন করে থাকে এবং সেগুলো গোটা ওয়ার্ল্ডে সাপ্লাই করা হয়। বাদামগুলোকে ওয়ারহাউসে নিয়ে এসে সূর্যের আলোতে ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়। বাদাম সূর্যের আলোতে শুকানোর পর এদের কালার পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায় এবং ব্রাউন কালারের হয়ে যায়,
কিন্তু প্রথমে এগুলো ব্ল্যাক কালারের ছিল। তারপর বাদামগুলোকে স্টিম মেশিনে ঢুকিয়ে স্টিমিং করে নেওয়া হয়। স্টিমিং কমপ্লিট হয়ে গেলে কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এখানে সেগুলোকে সেপারেট করে দেওয়া হয়। সেগুলো মোটামুটি রিমুভ হয়ে গেলে আবারও লাস্ট টাইমের মতো ড্রাই করে নেওয়া হয়। তারপর কিছু ওয়ার্কার ছাটিং করে নেয়, যেন আলাদা আলাদা সাইজের বাদামগুলো আলাদা আলাদা প্যাক করতে পারে। সবসময় তারা ভালো কোয়ালিটির বাদামগুলো সিলেক্ট করে, যেন মার্কেটে ভালো দামে বিক্রি করতে পারা যায়। তারপর বাদামগুলো ওয়েট করে প্যাক করা হয়। এই বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ফ্যাট পাওয়া যায়, আর এই বাদামগুলো দিয়ে সব থেকে বেশি অয়েল তৈরি করা হয়। তাছাড়াও এই বাদামগুলো দিয়ে ওম্যান বিউটি প্রোডাকশন তৈরি করা হয়, আর সেই কারণে এই বাদামগুলোর মার্কেটে হাই ডিমান্ডে বিক্রি করা হয়। তাছাড়াও এর প্রোডাকশন অত্যন্ত কম। বেশিরভাগ বাদাম চাষ করার জন্য এর বীজ থেকে গাছ তৈরি করে কাল্টিভেশন করা হয়, কিন্তু এটি একটি এমন বাদাম যে বাদাম কোনো রকমভাবে কাল্টিভেশন করা হয় না, শুধুমাত্র রেল ফরেস্টের দিকেই দেখতে পাওয়া যায়। এই বাদাম গাছগুলো 50 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, যার অন্য কোনো ফলের গাছ বেঁচে থাকতে পারে না। সেখানে এমন একটি গাছ পাওয়া গিয়েছে যে গাছটির উচ্চতা ছিল মোটামুটি 365 ফিট, যেটা 16-তলা বিল্ডিংয়ের সমান, এবং মোটার দিক দিয়ে দেখতে গেলে ছিল মোটামুটি 7 ফিট। আর সেখানকার 60-70 হাজার ফ্যামিলি এই বাদাম হারভেস্ট করে তাদের জীবিকা অর্জন করে। সেখানকার আশেপাশের গ্রামের 95% মানুষ এই বাদাম ফ্যাক্টরিতে সিজনের সময় কাজ করে। এইভাবে তারা প্রতিদিন সকালে বাদাম হারভেস্ট করার জন্য নৌকাও করে জঙ্গলের মধ্যে চলে যায়, এবং 5-6 ঘন্টা হারভেস্ট করার পর আবারও নৌকাও করে নিয়ে চলে আসে ফ্যাক্টরিতে। আর এইভাবে তারা প্রতিনিয়ত বাদামগুলো হারভেস্ট করে চলেছে এবং সেখান থেকে গোটা পৃথিবীতে সাপ্লাই করে চলেছে। আমার তো মনে হয় না যে আপনারা এর আগে এই বাদামের ব্যাপারে জানতেন। তাছাড়াও এই বাদাম আমাদের দেশে খুব কমই দেখতে পাওয়া যায়, আর সেই কারণে আমরা অনেকে এই বাদামের ব্যাপারে জানি না। আপনি কি এরকম বাদাম আগে কখনো দেখেছেন? আর যদি এই বাদাম খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি পৃথিবীতে এমন এমন গাছ আছে যেগুলো এখন পর্যন্ত অনেক মানুষের অজানা, মানুষের জানার কোনো শেষ নেই। আপনি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন কিছু না কিছু নিত্য নতুন জিনিস দেখতেই পাবেন। আমরা গোবাংলা চ্যানেলে এই প্রতিনিয়ত কিছু না কিছু নিত্য নতুন জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি এবং অনেক কিছু নতুন জিনিস আপনাদেরকে দেখাই। আমাদের ভিডিও আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।